हेलो गाइज, गुड मर्निंग। आई एम মৌমিতা, वेलकम बैक टू माई चैनल মৌমিতাস গ্যালাক্সি। तो ডোডো সকাল বেলা স্কুলে বেরিয়ে গেল আর ডোডোর সাথে সাথেই আজকে আমাকে বেরোতে হবে। আমি ওর বাবাকে বললাম জাস্ট তুমি ও ডোডো বলছে বাবাকেই যেতে হবে, যেহেতু বাবা রোজ স্কুলে যায় আর বাবা সাইকেলে করে নিয়ে যায় ও, তাই বাবা সাইকেলে করেই যাবে। বললাম তুমি সাইকেলটা নিয়ে এগো, আমি যাচ্ছি বলে এবার আমি রেডি হয়ে নিলাম, নিয়ে আমি ডোডো স্কুলে যাবো। আজকে ফ্রাইডে আর ডোডোর 15 আগস্টের যে প্রোগ্রামটা ডোডোর স্কুলে আজকের হচ্ছে, আজকে ফ্রাইডেতে ডোডোর স্কুলে আজকে প্রোগ্রাম হবে। তো মনে হয় না গার্জেনদের ঢুকতে দেবে, মনে হয় না, আমি ঠিক এখনও সিওর নই। তো যদি ঢুকতে দেয় যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো, যদি ঢুকতে না দেয় কি আর করা যাবে, ব্যাডলা। তো প্রোগ্রাম আছে, কিন্তু ডোডো তো এই আগের সপ্তাহটা একটু শরীরটা খারাপ ছিল বলে ডোডো তো অনেকদিনই প্রায় স্কুলে যেতে পারেনি, 2-3 দিন স্কুল কামাই করেছে, ডোডোর শরীরটা ভালো ছিল না, ওই জন্য ডোডোকে প্রোগ্রামে নেয়নি। ওই ওই আগের সপ্তাহটা পুরো রিহার্সাল করিয়েছে বাচ্চাদের, ডোডোকে নেয়নি প্রোগ্রামে। আর সত্যি কথা বলতে ডোডোকে নিলেও না আমি মনে হয় না করতে দিতাম, কারণ ডোডোর শরীরটা ভালো ছিল না। তো এই জাস্ট মানে প্রচণ্ড দুর্বল ডোডো, এখনও পর্যন্ত সকালে উঠতে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা এরকম করছে, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, অলরেডি 9:30 বেজে গেছে, আমাকে এবারে বেরোতে হবে। মানে আমার অলরেডি ওদের বাবা ফোন করলো যে স্কুলের সামনে সবাই এসে গেছে, তুমি তাড়াতাড়ি করে এসো, আমি যাই গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো, চলো। Very good. স্কুল থেকে ঘুরে এদেরকে ধরে নিয়ে চলে এলাম, এই যে গল্পটা বন্ধ কর, এদেরকে ধরে নিয়ে আমি বললাম চ প্রসাদ খাবি চ, কার ওর কালকের আসার কথা ছিল, ও বলেছিল আমি প্রসাদ নিতে আসবো বিকেলবেলা, কেউ বলেছিল আমি প্রসাদ নিতে আসবো, কেউ আসেনি কালকের বিকেলে। তাও একটা টাটকা প্রসাদ খাওয়া বেশি ভালো লাগছে এখন, আমি সকালেই বার করে রেখে গেছি। একটু মিষ্টি মিষ্টি খেয়ে আমি বললাম সকালের দিকে এসেছিস, একটু টিফিনটা খেয়ে যা। আসলে ময়দাটা কালই মাখা ছিল, ওই কালকেরই মাখা ময়দা কিছুটা ছিল, ওই একটুখানি আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর এই যে লুচি। তাও লুচি সবাই দুটো করেও মনে হয় হবে না, ওই যে কটা ছিল সেই কটাই করেছি। বাচ্চাদের জন্য এই একটা করে ছোট গিফট, একটা করে রাখি দিয়েছি আর ওই একটা করে, হ্যাঁ বাচ্চাদের বাচ্চাদের না মেয়েরটাও রেখেছি, সংকল্পটা রেখে দিয়েছি, এই যে একটা করে সন্দেশ দিয়েছি বাচ্চাদের, শুধু রাখিটা দেবো, ওই জন্য একটা করে মিষ্টি দিলাম আর ওই যে উঁচুতে বসে পড়েছে, না ছুটি হয় না। আর আমি সংকল্প ডেকে দিয়েছি, সংকল্পটা পরের দিন দিয়ে দেবো, সংকল্প যেহেতু আসেনি। সুন্দর সুন্দর সেজেছে, বাবু বাঙালি বউ, সামনে আও বাবু, সামনে আও সামনে আও, রিহান বাঙালি বাবু, রিহান
রিয়ান কি সেজেছে গো? রিয়ান সেজেছে অসুবিধা নয়। অর্নিক এই যে অর্নিক দেখো কি সুন্দর সেজেছে সব। দিদিজি এটা তো নয় ম্যাম, এটা তো বন্ধ হয়ে যাবে। এটা তো নয় আজ মনে হচ্ছে সুপ্রদীপ কেঁদেছে, কেঁদেছে মনে হচ্ছে, চোখ গুলো ছল ছল লাগছে। এই তো সহস্য, এদিকে দেখাও সহস্য। ভগৎ সিং সেজেছে, হ্যালো আকাশ, আমার তো স্বপ্নজিৎ এই তো রেখে দিচ্ছি, দেখি তোমার কি কি পড়িয়েছে ম্যাম, কি কি দিয়েছে একটু দেখি। ওয়াও ম্যাম কত কি দিয়েছে সুপ্রদীপ, বাহ, ওই তো সবাইকেই বড় চকলেট দিয়েছে। জিনিসটা ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি, আমাদের গাছের গোলাপ ফুল, কত রকমের ফুল। আসলে শীতকালে যা হয় হয়, শীতকালে তো অনেক ফুলই হয়, মানে এখন এই ওয়েদারেও কত সুন্দর ফুল হয়েছে। মা সব তুলে এনে আর এই কাপটা ছিল, কাপে করে জল দিয়ে রেখেছে। অনেক রকম কালার আছে, হোয়াইট কালার, পিঙ্ক কালার, একটা রেড, ডিপ রেড আছে, একটা লাইট রানী কালার। হ্যাঁ স্যানিটাইজার দিলে নষ্ট হয়ে যাবে না?